তোমরা সকলকে আমি অনুরোধ করছি যে এক্সাম হলে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড, পোস্ট কার্ড সাইজ ফটো এবং এই পাসপোর্ট সাইজ ফটো, এই তিনটেই কিন্তু তোমার দুখানা করে কপি অবশ্যই বার করে রেখো। যাই সেখানেই আসে, যখন তুমি অনেক পরিশ্রমের পরেও শেষ পর্যন্ত নিজের নামের আগে ডাক্তারের উপাধিটা অর্জন করতে পারবে। যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় একটা ফটো ছিল, তোমার পোস্ট কার্ড সাইজ ফটোর মধ্যে আরেকটা ছবি আছে এবং তুমি তোমার এক্সাম হলে আরো একখানা ছবি নিয়ে গেলে, একদম করবে না। এই তিনটে ফটোই যেন তোমার একই রকম হয়। ড্রেস কোড সবাই অনেক প্রথম দিকে দেখে রাখে এবং পরের দিকে কিন্তু প্রত্যেকে সেটা বলে দেয় এবং কোথাও না কোথাও একটা ভুল তারা করেই ফেলে। সো হ্যালো এভরিওয়ান, welcome and welcome back to my channel the biology campus 2.0. my name is pranoy kormakar and this is my last and final video before NEET. ami hoyto NEET porikhar age ar kono video banabo na, ar emni to dekhte gele amader hate kintu ar matro 3 din shomoy baki ache NEET porikhar. তো আমি মনে প্রাণে চাই যে এই বাকি তিনটে দিন তুমি তোমার লাস্ট মিনিট রিভিশনটা আরেকটু ভালো করে নাও এবং NEET পরীক্ষার জন্য নিজেকে শেষবারের মতন আরেকবার প্রিপেয়ার করে নাও। এই NEET 2023 কিন্তু অনেকের ভাগ্যের চাকা ঘোরাবে, আবার অনেকে হয়তো একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই NEET পরীক্ষাটি ঠিক যতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই NEET পরীক্ষার সঙ্গে লেগে থাকা বিভিন্ন প্রকারের ডকুমেন্টস, অ্যাডমিট কার্ডস, ড্রেস কোর্স এটসেট্রা, আরো অনেক কিছু। তো আজকে আমি আমার এই শেষ ভিডিওর মধ্যে জাস্ট পাঁচখানা কথা বলবো, পাঁচখানা পয়েন্টের কথা বলবো। এই পাঁচখানা কথাই তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তোমাকে আর ফার্দার কোনো ইউটিউবের ভিডিওর মধ্যে সার্চ করে দেখতে হবে না যে এর জন্য কি হয় বা ওর জন্য কি হয়, এটা আমি তোমাকে প্রমিস করছি। আর আমি সত্যিকারে চাই না যে তুমি তোমার টাইমটা এভাবেই ওয়েস্ট করো ইউটিউবের মধ্যে সার্চ করতে করতে যে এর জন্য কি হয় আর ওর জন্য কি হয়। তাই আমি সমস্ত কিছু একসাথে এই পাঁচখানা পয়েন্টের মধ্যে তোমাকে পুরোটা বলে দেবো। তো আজকে এই ভিডিওটা কিন্তু প্লিজ খুব বেশি লম্বা হবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনো। এবং তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব যে তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর না করো, এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু হাতে সময় খুবই কম। তাই আজকে এই ভিডিওটি কিন্তু অবশ্যই একবার হলো তোমার হোয়াটসঅ্যাপে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আসছি আমি এক নম্বরে। দেখো আমি একদম প্রথমে তোমাকে বলতে চাই আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে কিছু কথা। নিটের অ্যাডমিট কার্ড হয় তিনটে পেজে, তোমায় কিন্তু এই তিনটে পেজই ডাউনলোড করতে হবে যদি কেউ মনে করে থাকো এবং যদি কেউ ওভার স্মার্ট হয়ে থাকো যে না আমি একটাই ডাউনলোড করবো এবং বাকি দুখানা আমার লাগবে না, তো তুমি খুব বড় ভুল করছো, তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তুমি তিনটেই অবশ্যই ডাউনলোড করবে এবং তিনটেই তোমার কিন্তু কালার প্রিন্ট হবে। যদি কেউ মনে করে থাকো যে না আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট বার করবো, তাহলে বলছি প্লিজ এমনটা করো না, এটা NEET অন্য কোনো এক্সাম নয়। তাই অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু কালার প্রিন্ট হওয়া চাই। এবং আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা অবশ্যই বলছি, তুমি কিন্তু তোমার NEET এর অ্যাডমিট কার্ডটা এক কপি নয় দু কপি বার করবে। কি জন্য বলছি, কারণ একটা কপি কিন্তু তোমার এক্সাম হলে অবশ্যই ওরা জমা নিয়ে নেবে, তোমার হাতে কিন্তু একটা অ্যাডিশনাল থেকে যাবে। যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত তোমার এই একটা অ্যাডমিট কার্ড যেটা তুমি নিয়ে যাচ্ছ এক্সাম হলে কোনো কারণে কোনো কিছু ভুল হয়ে গিয়ে থাকে, সেটা ফিল আপ করাতে হোক কিংবা কোনো কারণে কোনো একটুখানি কিছু খারাপ হয়ে যায়, তোমার হাতে কিন্তু আরও একটা অ্যাডমিট কার্ড থেকে যাবে। তুমি কিন্তু তখন চাইলে অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটাকে তোমার কাছে রাখতে পারো এবং তুমি সেটা এক্সাম হলের মধ্যে নিয়ে যেতে পারো। তাই যেমনটা বললাম তেমনটা কিন্তু অবশ্যই করো। NEET এর অ্যাডমিট কার্ড কিন্তু দুখানা কপি অবশ্যই বার করো এবং তার সঙ্গে যে পোস্ট কার্ড সাইজ ছবির কথা বলা হয়েছে সেই পোস্ট কার্ড সাইজ ছবিটাও কিন্তু অবশ্যই দুখানা বার করে রেখো, এটা তোমার জন্য খুব ভালো হবে। দু নম্বর কথা বলবো যে NEET পরীক্ষার আগের দিন রাত্রিরেই কিন্তু তুমি তোমার ব্যাগের মধ্যে NEET এর অ্যাডমিট কার্ডটাকে অবশ্যই ভালো করে গুছিয়ে রেখে দেবে, কারণ অনেক প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি যারা কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছে এবং এক্সাম হলে যখন ঢুকছে তখন তারা মনে করছে যে আমি একটা প্রিন্ট আউট বার করে নেবো কিন্তু আশেপাশে কোনো সার্ভার ক্যাপ নেই, তারা খুবই সমস্যার মুখে পড়ে যায়। তাই বলছি যে মনে করে কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই নেবে এবং তার সঙ্গে দুখানা জিনিস অবশ্যই নেবে। একটা হচ্ছে তোমার আইডি প্রুফ, এবং এখানে কথা বলছি খুব ভালো করে শুনবে যে তুমি তোমার আইডি প্রুফের মধ্যে কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড এবং ক্লাস 12 এর মার্কশিট পর্যন্ত নিতে পারো। তো এখানে কিন্তু আমি আবারো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে একটা কথা বলছি, ক্লাস 12 এর মার্কশিট তোমরা কেউ প্লিজ নিয়ে যেও না, কারণ ক্লাস 12 এর মার্কশিট আমরা আমাদের জীবনে একবারই পাই এবং সেটা কিন্তু আমাদের সারা জীবনে খুবই দরকারি হয়ে পড়ে। তাই এটাকে অ্যাভয়েড করে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা আরো যে কোনো নাম বললে তোমরা প্রত্যেক কোনো কার্ড নিয়ে যেতে পারো।
তোমাদের আইডি প্রুফ হিসেবে, এবং তার সঙ্গে আরো একখানা জিনিস অবশ্যই নিয়ে যাবে, তোমার পাসপোর্ট সাইজ ফটো। এবং এই পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু অবশ্যই সেই ফটোই হওয়া চাই যেই ফটোটা তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় ওইখানে আপলোড করেছিলে। এমনটা যেন একদম না হয় যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় একটা ফটো ছিল, তোমার পোস্ট কার্ড সাইজ ফটোর মধ্যে আরেকটা ছবি আছে, এবং তুমি তোমার এক্সাম হলে আরো একখানা ছবি নিয়ে গেলে। একদম করবে না। এই তিনটে ফটোই যেন তোমার একই রকম হয়। তুমি যেই ফটোটা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করার সময় আপলোড করেছো, তোমার কিন্তু সেই ফটোটাই পোস্ট কার্ড সাইজ চাই, এবং ঠিক সেই ফটোটাই তোমার কিন্তু এক্সাম হলেও পাসপোর্ট সাইজ নিয়ে যেতে হবে। এবং তুমি সেখানে প্লিজ একটা নয় দুখানা ছবি নিয়ে যেও, কারণ যদি একটা কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে তুমি কিন্তু আরও একটা সেখানে ইউজ করতে পারবে। তাই প্লিজ তোমাদের সকলকে আমি অনুরোধ করছি যে এক্সাম হলে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড, পোস্ট কার্ড সাইজ ফটো এবং এই পাসপোর্ট সাইজ ফটো, এই তিনটেই কিন্তু তোমার দুখানা করে কপি অবশ্যই বার করে রেখো। এটা কিন্তু আমার জন্য নয়, তোমাদের প্রত্যেকের জন্যই ভালো হবে। এবারে এই তিন নম্বর যেটা আমি বলবো সেটা কি, এই তিন নম্বরটা হচ্ছে যে পরীক্ষার হলে ঢোকার পর প্রচুর স্টুডেন্ট এমন থাকে যারা সারা বছর প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করেছে, এমনও থাকে যারা সারা বছর কিচ্ছু করেনি, আবার এমনও হয় যারা প্রথম দিকে খুব ভালো করে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত আর ভালো করে পড়তে পারে। তাই এখন খুব ভয় পেয়ে আছো, কিন্তু পরীক্ষার হল একটা এমনই জায়গা যেখানে যখন সবাই পরীক্ষা দেয় তখন তোমারও মনে হয় যে আমিও চেষ্টা করি, হয়তো আমি শেষ মুহূর্তে কিছু একটু অবশ্যই পারবো। আর ঠিক সেই সময় তোমার দরকার পড়ে কিন্তু এনার্জি, কারণ ওই সময় এনার্জিটা অনেকটাই লো হয়ে যায়, আর সেটা কিন্তু আমাদের ওই জায়গায় দাঁড়িয়ে যোগাবে কে, জল। তাই এক্সাম হলে ঢোকার পূর্বে কিন্তু অবশ্যই একটা জলের বোতল, ওয়াটার বোতল অবশ্যই নিজের সঙ্গে রাখবে, এবং সেটা কিন্তু অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়া চাই। কেউ কোনো লাল নীল সবুজ হলুদ বোতল অথবা স্টিলের বোতল নিয়ে যাবে না, যতটা সম্ভব পারবে ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে বোতলগুলো এপারে ওপারে দুপারে দেখা যায়, অর্থাৎ কিনলে বা বিসলেরি অ্যাকোয়াফিনার এই যে বোতলগুলো হয় পারলে সেই বোতল একটা কিনে নিয়ে যাবে, কিন্তু নিয়ে অবশ্যই যেও, এটা তোমার জন্যই খুব ভালো হবে। চার নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, তোমার ড্রেস কোড। দেখো তোমরা হয়তো এই মধ্যে অনেকেই ড্রেস কোড নিয়ে ভিডিও দেখে ফেলেছো, তো আমিও কিন্তু ড্রেস কোড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, পারলে অবশ্যই একবার দেখো, আমি তার লিঙ্ক নিচে দিয়ে দেবো। ড্রেস কোডটা কিন্তু পারলে আরও একবার সবাই খুব ভালো করে দেখে নিও, কারণ ড্রেস কোড সবাই অনেক প্রথম দিকে দেখে রাখে এবং পরের দিকে কিন্তু প্রত্যেকে সেটা বলে যায়, এবং কোথাও না কোথাও একটা ভুল তারা করেই ফেলে। ঠিক সেই জন্যই বলছি যাতে এক্সাম হলে ঢোকার মুখে তুমি কোনো হ্যারাসমেন্টের শিকার না হও, সেই জন্য কিন্তু অবশ্যই ড্রেস কোডের ভিডিওটি আরও একবার দেখে নিও, এবং পারলে আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা অবশ্যই একবার দেখো, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার সেই ভিডিওটি কিন্তু বানানো। তো এবার আমি বলবো আমাদের লাস্ট পাঁচ নম্বর কথা, শেষ কথা। দেখো এই পাঁচ নম্বর কথাটি আমি জানি না তোমাদের প্রত্যেকের জন্য কতটা ইম্পর্টেন্স হবে বা হবে না, বা আমি এইটাও জানি না তোমরা কতজন এখনো অবধি এই ভিডিওটি দেখছো। যদি একজনও কেউ দেখে থাকো তার উদ্দেশ্যে বলছি, নিট একটা এমন পরীক্ষা যে তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। হয়তো এই বছরে 2023 এই পরীক্ষা পরে তোমাদের মধ্যে অনেকে মেডিকেল কলেজ পেয়ে যাবে এবং নিজেদের ড্রিম কলেজ পেয়ে যাবে, ড্রিম কোর্স পেয়ে যাবে, কিন্তু প্রচুর স্টুডেন্ট এমন থাকবে যারা হয়তো আবার এই একই লাইনে ফিরে আসবে অ্যাজ আ নিট অ্যাসপিরেন্টস, অ্যাজ আ ড্রপার। তাতে কোনো যায় আসে না, যায় সেখানেই আসে যখন তুমি অনেক পরিশ্রমের পরেও শেষ পর্যন্ত নিজের নামের আগে ডাক্তারের উপাধিটা অর্জন করতে পারবে। সময় লাগছে লাগুক না, কিন্তু শেষ পর্যন্ত যেন জয় তোমারই হয়, না হয় এই বছর নাই বা হলো পরের বছর নিশ্চয়ই হবে। নিজের উপর ভরসা রাখবে, এবং এই বছরের পরীক্ষাটার আগে একদম ডিমোটিভেট হয়ে যাবে না, আর এইটা কিন্তু এক মুহূর্তের জন্য ভাববে না যে আমার এখন কিচ্ছু মনে পড়ছে না, আমি এখন কিচ্ছু পারবো না, শুধু এইটুকুনি মনে মনে বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমি পড়েছি, আমি পারবো, আমি লিখে আসতে পারবো এবং আমিও ক্র্যাক করতে পারবো। বাস নিজের প্রতি একটা কনফিডেন্স রাখো এবং নিজেকে নিজে বলো যে হ্যাঁ আমিও পারবো, হ্যাঁ আমিও এই বছর পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো, আর আমারও আর তিন দিন পর নেট 2023 পরীক্ষাটা খুব ভালো হবে, দেখো তোমার পরীক্ষাটা খুব ভালো হবে। তো এই ছিল আমার মোট পাঁচখানা কথা। তো আমি এইটুকুনি আশা রাখবো যে আমি এই পাঁচখানা কথার মধ্যে যেগুলো বললাম তোমাদের প্রত্যেকেরই কিন্তু এইগুলোকে নিয়েই কোশ্চেন থাকে, এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর পেয়ে গেছো। যদি এখনও কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমার সেই প্রশ্নের উত্তর দিতে। এই শেষ তিন দিন আরও একটু ভালো করে পড়াশোনা করে নাও। অল দ্য বেস্ট টু এভরিওয়ান, সকলের পরীক্ষাই খুব ভালো হবে, এবং সকলের সাথে হয়তো আরও একবার দেখা হবে নিট পরীক্ষার পর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।